জয় মা মনসা। এই মা মনসার পুজোতে আমি প্রতিবার ওনাদের ঘরে প্রসাদ নিতে যাই, মাকে প্রণাম করতে যাই, কিন্তু এবার যাওয়া হলো না। তার আগে বলে দিই সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ক্লিপটি কিন্তু আমার মা তুলে এনেছে তোমাদের জন্য। আমাদেরকে মনসা পুজোর যে ক্লিপটা দেখালাম সেটা তুলে এনেছে আমার মা। আর এই যে এখানে দেখো ভোগের প্রসাদ দিয়েছিল, পুরো মেখেছি মাদুকুড়ি, এটা কিন্তু মানে অন্যটা ছিল প্রসাদটা, এটা মাখা আছে। আর এই গ্লাসগুলো দেখতে পেরেছো, এইগুলোর মধ্যে কালকে মেঘা এসেছে পরে, মেঘা আর আমার মেয়ে ওরা জুস খেয়েছে, মানে একটু শক করে আর কি, চিয়ার্স করে জুস খেয়েছে। আর এইদিকে মেঘা খাচ্ছে ভোগের প্রসাদ। ওই পুজোটা তো আমাদেরও নিমন্ত্রণ ছিল কিন্তু আমি যাইনি, যে কোনো একটা অসুবিধার জন্য যাওয়া হয়নি। আর এইদিকে মেঘা ভোগের প্রসাদ খাচ্ছে। আর এখন 8:25 বানাবো আমি ম্যাকারনি। তাও কি এটা ডিমান্ড হয়েছে দীক্ষিতার, দীক্ষিতা বলেছিল খাবে, তো আমি ভেবেছি এই যেটা বর্তি ভুলে গেছিল, আমি ভেবেছি এই যে মাদুকুড়িটা খাওয়া, আমি আজকে সোনুমাসিকে মেসেজ না করতাম তাহলে বর্তির মনে থাকতো না। আচ্ছা বলো তো এই এতগুলো এতগুলো করে মাদুকুড়ি খাওয়ার পরে ও আবার পাস্তা খাবে আমি ভাবতেই পারিনি। তো যাই হোক এখন তো আনিয়ে দিব, যাই হোক মানে মিচ্ছে করে মেসেজ করেছিলাম সোনুমাসিকে, যাতে বর্তি জানে যে ও মিঠা তো খুঁজছিল। আমি আরেকদিকে মেয়ে বসে আছে, মেয়েটা আরো দুঃখের কথা, আমার মেয়েও কাল চলে যাচ্ছে জানো, দীক্ষিতা চলে যাচ্ছে সকাল 4:00 ফ্লাইটে যাচ্ছে, আর মেয়ে যাচ্ছে রাত 11:00 ট্রেনে। কোথায় যাচ্ছে জানো, 4 দিনের জন্য মেয়ে যাচ্ছে, কোথায়? ওর যেটা 5 ইয়ার্স এর কোর্স ছিল ওটা কমপ্লিট হয়েছে, হওয়ার পর ওরা সব ফ্রেন্ডরা এখন এদিক সেদিক চলে যাবে, তো তার আগে ওরা সব ফ্রেন্ডরা মিলে একটা আমার মেয়েটা 4 দিনের জন্য চলে যাবে, আমার খুব খারাপ লাগছে। 4 দিনের জন্য যাচ্ছে, সকাল থেকে কি লাগিয়ে রেখেছে মা, আর জানো মানে কি পড়বে কি নেবে এসব ভাবছে। আর এই যে দেখো পাস্তা এসে গেল, এই যে এই যে চিজ আর পাস্তা, খোলা পাস্তা এনেছে। আরে কাজ কর না, ম্যাগি রান্না যা বাবা, ম্যাগি মশলা লাগাই দে, ছেলেটা করছে দেখো, ছেলের কাণ্ড এই। আর ট্রেনের মধ্যে যে বলে না চারা বল চারা বল, এইটা আমার মেয়ে খুব অপছন্দ, কিছুই ভালোবাসি না আমি ট্রেন। আমার মেয়ে চারা বল চারা বল যে করে এটা খুব অপছন্দ, পছন্দ যাচ্ছে যাচ্ছে এখন এখন যাই এখন যাই দীক্ষিতের জন্য পাস্তাটা বানাই, চিজি পাস্তাটা বানাই, যেমন মেয়েটার জন্য দুঃখ লাগছে তেমনই আমার বোনটার জন্য দুঃখ লাগছে। আমি বলেছি কি এইবার যে ও এসেছে মিষ্টি এনেছে, খুবই টেস্টি একটা ব্যাঙ্গালোর থেকে মিষ্টি এনেছে। আর ও কিন্তু খুব ছোট, একটা তোমাদেরকে কথা বলে দিই আজকে, এই কথাটা কোনদিনও বলি নেই, ও কিন্তু খুব ছোট, ওর কিন্তু এখনো জব করার সময় হয়নি, ও গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু আরো পড়বে ভেবেছিল, তো কোনো কারণে বশত ওর অ্যাপ্লাই করতে হয়েছে জবের জন্য, আর ও পেয়েও গেছে। আমরা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ও জবে মানে জব করবে, যাই হোক। তো এখন আগামী দিনে ওর পড়ারও ইচ্ছা আছে, দেখা যাক। তোমরা সবাই ওকে ব্লেস করো যাতে ওর নিজের যা যা ওর মনের ইচ্ছা আছে সব পূর্ণ হয়। আর আমার মেয়েটাকেও ব্লেস করো, ঘুরতে যাচ্ছে অরুণাচল যাবে, আর মনে হচ্ছে আমার অরুণাচল যাবে ওখান থেকে একদিনের ট্রিপে, তো ওইখানে গিয়ে যেতে অরুণাচলে গিয়ে যেতে খুব ঠান্ডা পায়, এই জন্য ব্লেস করো, বরফ পড়বে বরফ বরফ। আর আমার চিন্তা এটাই লাগছে যে ঘরে এসে খুকুর খুকুর করে কাশবি কেন, এই সত্যি কথাটা কি এটাও তোমাদেরকে একদিন বলবো, যদি তোমরা জানতে চাও কমেন্ট করবে কি করেছিল যে মার খাবে না কেন, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ম্যাকারনি, সরি ম্যাকারনি বানাতে বলছি, পাস্তা না ম্যাকারনি আমিও জানি না, সঙ্গে দেখো। তো এইখানে বয়েল করতে দিয়ে দিয়েছি ম্যাকারনিগুলো, মানে খোলাই এনেছি, প্যাকেট আনিনি, তো এটা সিম্পল করেই বানাবো, এমন কিছু দেখানো না, জাস্ট পেঁয়াজ দিয়ে ভেজে চিজ দিয়ে দিব আর কি, তাও যতটুকু পারি তোমাদেরকে দেখাচ্ছি। বয়েল হোক, ফ্রাই প্যানটার হ্যান্ডেলটা নিয়ে দেখো, এটা আমার খুব ফেভারেট, এটাকে আমি ফেলি না, তো অয়েলটা দিয়ে দিয়েছি,
অয়েল দিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি এই আর সঙ্গে এক কোয়া রসুন কুচি দিয়েছি, হ্যাঁ আর একটু টমেটো কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। এটা রান্না আর তোমাদেরকে কী দেখাবো বলো, তাও একটু বললাম দেখাবো তাই শেয়ার করছি। তো এটা ফ্রাই করে নিব, এদিকে মেটারিং থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছি বয়েল করে। তো আমি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন হয়ে গেছে, দেখো আমি এই চিজের স্লাইসটা পুরো দিয়ে দিলাম, একটা দিব না দিচ্ছি আরও, দাঁড়া এই যে এইটাকে এখন দিয়ে আমি এখানে চাপা ঢাকা দিয়ে রাখবো। এই দুইটা স্লাইস আমি এভাবে করে দিয়ে দিলাম, এখন এটা হিটে হিটে গলে যাক, তারপর সার্ভ করছি। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে দেখো কি বলছো ম্যাকারোনিটা কেমন হয়েছে, গলে গেছে চিজগুলো, এই যে মেয়ের এখানে বলছি দাঁড়াও। তো এমন একটা ভালো হয়নি মনে হয়, মেগাকে দেখে লাগছে, না না ভালো হয়েছে, ভালো হয়েছে। তো খা, যার জন্য বানিয়েছিলাম তার টেস্টি লেগেছে, আর কি চাই দেখো, পুরোটা ফ্রাই প্যান ধরে খেয়ে নিচ্ছে। আর এই ফ্রাই প্যানটাতে কিন্তু আমরা কিছু করি না, জাস্ট এই বিকেলের স্ন্যাক্সগুলো মানে যাই বানানো হয় বিকেলে ওটা বানাই, আর ও পুরোটা খেয়েছে, আমার খুব ভালো লেগেছে যে নষ্ট হয়নি। আমি তো ভাবছিলাম যে কেউ খাবে না মনে হয়। এই দেখো এই মাসি আর বোনজি কিন্তু, হ্যাঁ আমার বোন যেহেতু ও মাসি আর ও বোন না মাসি আর ও হচ্ছে বোনজি, কিন্তু উল্টোটা ও ওকে মাসি ডাকে, বাই বর্দি। হ্যাঁ তো সবাইকে বাই বল, আমার ভিউয়ার্সদেরকেও বাই বল। প্রণাম করছি তোমাকে আগে, না লাগবে না আমাকে প্রণাম করতে লাগবে। বাই 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 বাই, নেক্সট টাইম দেখা হবে আবার, নেক্সট টাইম বর্দি চ্যানেল যেতে আমি যতক্ষণ আসব জুন জুলাই টাইমে তখন যেতে আবার একদম বর্দি দেখবো আমি, সে 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে, সাবস্ক্রাইবার 100K, তোর মুখে ফুল চন্দন, কি শক্কর। 100K বললি তো অন্তত 50K 70K তো হবে, একটা হলেই হলো, কিন্তু কথা হচ্ছে কি একটু গ্রো হতে হবে। আর তুই দেখিস কিন্তু আমার ভিডিও গুলো বেঙ্গালোরে গিয়ে ভুলে যাস না, আর কাল ভোর 4টায় চলে যাবে বুঝেছ, আমার আর দেখা হবে না। আমি ছোট তো মেয়ে আরো একই মানে এই যে একই সাথে বড় হয়েছে তো মেয়ের মতনই তো না। তো চলো আবার দেখা হবে, ভালো করে থাকবি আর ওখানে গিয়ে মাঝে মধ্যে ভিডিও কল করবি, আর আমার আর আমার ভিডিও গুলো দেখবি। আমি কেন করি না বলতো, তুই তো সারাদিন মানে খাটনি খাটিস না, তারপরে বাই বাই। তো আজ ভোর 4টার সময় দীক্ষিতা চলে গেল, দীক্ষিতার সাথে আর দেখা হয়নি, এই যে কাল রাতে যে দেখা হয়েছিল আর দীক্ষিতার সাথে দেখা হয়নি, তারপর এখন আবার সৃষ্টি যাচ্ছে। তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও, এখন বাজে 9:20, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো ব্যাগ রেডি হয়ে গেছে, 4 দিনের ট্রিপে যাচ্ছে এই যে সৃষ্টি, অনলি অনলি 4 দিনের ট্রিপ, যাই হোক ওরা ঘুরতে যাচ্ছে। তো রেডি হচ্ছে 9:20, ও এখন একটা ফ্রেন্ডের ঘরে গিয়ে থাকবে, আর এই যে তোমাদের দাদা ভাই পৌঁছে দিয়ে আসবে, আর ঋষি এই যে পিছনে বসে কি করছে যেন, অ্যাসাইনমেন্ট করছে। ঋষির মনটা খারাপ কেন, কি দিদি ভাইয়ের সাথে তো সারাদিন মানে একটু। আর তোকে কি দিয়েছে দিদি ভাই, কি দিয়েছে তোকে? 50 rupees দিয়েছে। কেন? সৃষ্টি চলে যাবে, আমি তো যেতে পারবো না বিকজ এত ঠান্ডা লাগছে, আর এই বাম্পার জ্যাকেটটা পরবে, বাম্পার জ্যাকেট নাকি বাম্পার না কি বলে, বাম্পার না বোম্বার না কি বলে আমি ঠিক বলতে পারছি না, যাই হোক এটা পরে যাচ্ছে, এখন হয়ে যাবে ঘরটা খালি। এই 4 দিন আমি কার সাথে ঝগড়া করব, আমার মেয়েটা চলে যাচ্ছে, এই 4টা দিন সবাই হাসবো, কেন হাসবে না, কেন হাসবে বলতো, সত্যি কথা বলি এখন পর্যন্ত সৃষ্টি বাইরে যায়নি আমাদের এখানে, কানপুরে তুই আমার কানপুরে গেছিল আমার
কানপুরে ও 20 দিনের জন্য গিয়েছিল, কিন্তু আমার মা ছিল, আমার বোনের সাথে ও, আমার বোনের তখন হাজবেন্ড এয়ারফোর্সে চাকরি করতো, তো তো কানপুরে তখন আমার বোনের হাজবেন্ডের ওখানে গেছিল। যা আমাকে ছাড়া ছিল, আর তখন প্রচুর ছোট ছিল, তো মা আর বোনের সাথে গেছিল। তারপর অনেকটা বছর হয়ে গেছে, স্কুল লাইফে গেছিলি, তুই ক্লাস 8 এ পড়তি তাই না? যাই হোক 8 এ পড়তি তখন গেছিল, আর এখন তো বড় হয়েছে, একটু ফ্রেন্ড টাইপের হয়ে গেছে না আমার সাথে, আমার খুব খারাপ লাগছে তার জন্য। যাই হোক, আসার সময় কিছু একটা বলেছি, নিয়ে আসিস আমার জন্য। তোমাদেরকে আরেকটা কথা বলে, আমি সৃষ্টিকে বলেছি যে ওইখানে সুন্দর কিছু ক্লিপ পেলে আমার জন্য উঠিয়ে আনতে, তো যদি অরুণাচল যাওয়ার কথা আছে, যদিও অরুণাচল যায় তো ওখান থেকে কিছু ক্লিপ নিয়ে আসবে, তো তোমাদের সাথে শেয়ার করবো ক্লিপগুলো। এখন জানি না, ও গিয়ে ওখানে ফ্রেন্ড সার্কেলে করে ফটো না তুলতে থাকলেই হলো, ক্লিপ নেওয়ার কথা ভুলেই যেতে পারে। আর ফ্রেন্ডের সাথে যাবে, ফটোর তো কত রকমের ফটো তুলবে এটা তো জানাই আছে না? তো চলো এখন রাখছি, ও খাবে, বাদ মে ফিরাতে হ্যায়। এই যে সৃষ্টি চলে গেল, দাদাভাই দিয়ে আসলো, আস্তে আস্তে 11টা হয়ে গেছে। আসার পর একটু করে খেয়েছি, মনটা খুব খারাপ লাগছিল। আমি জানি ওরা খুব এনজয় করবে, কোথাও একটু খারাপ তো লাগবে, যেহেতু আমি তোমাদেরকে বললাম এই ওর সামনে বলি নেই, মানে ও তো অ্যাকচুয়ালি ওরকমভাবে মানে একা একা কোথাও যায়নি, যেটা সত্যি কথা। তো যাই হোক, এইভাবে তো আমার ছাড়তে হবেই মেয়েকে। তো খাওয়া দাওয়া করে এখন কিরকম খালি খালি লাগছে, কিন্তু একটু মানে জানা হয়ে গেছে না, এমনি কিন্তু একটু কমই কথা বলে, তাও আর কি আজকে মনে হচ্ছে একটু খালি খালি লাগছে। তো দাদাভাইও বসে আছে, বড় যখন হয়েছে এখন তো একটু ছাড়তে লাগবে, ও একটু ফুর্তি করুক। তো ওটাই দেখো, মনটাতে একটু খারাপ লাগবে আমি জানি, তো আমরা এখন মন খারাপ করে বসে থেকে লাভ নেই, ও ফুর্তি করছে সেটাই আমাদের আনন্দ। যাক, আবার এসে বলবে দুই একদিনের মধ্যে, সেটাই আর তো ওর খারাপ লাগবে না, কেন ও তো বাইরে বাইরেই থাকে। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করে দিলাম, এমন কিছু দেখাতে পারলাম না। যাই হোক, ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানাবে, যদিও একটু ভালো লাগে থাকে তো লাইক একটা করে দিও, আর যদি নতুন বন্ধুকেও দেখছো ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পুরনো বন্ধুদের ছোটদেরকে ভালোবেসে বড়দেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই বাই, বাই বাই, তো এখন একটু টাইম মোবাইল টোবাইল দেখবো, দেখে টেকে ঘুমিয়ে পড়বো আর কি, একদিন দুদিন করে করে আর হয়ে যাবে, আবার আমার মেয়ে আমার কাছে ঘুরে আসবে।